হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এ শর্ট হরর গেম। গেমটার সম্বন্ধে একটু বলে দিই। এমিলি কান্ট ওয়েট টু স্পেন্ড দ্য ফার্স্ট নাইট ইন হার রিসেন্টলি পারচেজড হোম, বাট ইট মে নট বি অ্যাজ কমফোর্টিং অ্যাজ শি হোপড। দিস হাউস স্টিল হ্যাজ অ্যান অকুপ্যান্ট অ্যান্ড দে আর পার্টিকুলারলি স্মিটেন উইথ দ্য নিউ ওনার। উইল এমিলি এসকেপ দ্য এভিল দ্যাট ইনহিবিটস হার সিমিংলি পিসফুল নিউ হোম, অর উইল শি গেট পুলড ইন টু দ্য ডার্কনেস? ওকে, চলো, এটা শর্ট গেম, দেখা যাক কেমন হয়। তো এমিলি নামের একটা মেয়ে নতুন একটা বাড়ি কিনেছে এবং সেখানে বাড়িতে জাস্ট মুভ ইন করেছে এবং আজকে হচ্ছে তার প্রথম রাত সেই বাড়িতে থাকার। এই যে এটা হচ্ছে ওর বাড়ি, সব জিনিসপত্র নিয়ে এসে মুভ ইন করেছে এখন নতুন নিজের বাড়িতে। বলছে ইটস স্মল বাট কোজি অ্যান্ড প্রাইস ওয়াজ রাইট, মাই এজেন্ট কল্ড ইট দ্য বার্গেন অফ দ্য ইয়ার, হুইচ ইজ গুড বিকজ ইট টুক মি ফর এভার টু সেভ আপ ফর এ ডাউন পেমেন্ট। তো নতুন বাড়িতে সবে ঢুকেছে, দেখতেই পাচ্ছ সব জিনিসপত্র জাস্ট মানে মুভ করে এখন মানে গুছিয়ে রেখেছে এর মধ্যে। দেখা যাক। বাহ, প্রথম দিনে একদম এত কিছু গুছিয়ে নিয়েছে। আই এম স্টার্ভিং আফটার অল দ্যাট ম্যানুয়াল লেবার। ও আচ্ছা, গুড থিং আই অর্ডার এ লার্জ পিজা ফর মাই মুভ ইন মিল। চলো এখন লার্জ পিজা খাওয়া যাক। একটা কাজ করি, দাঁড়াও, এইখানে পিজাটা আছে কি না? এখানে নেই সিট। ওকে, ইট পিজা। ওকে, পিজা খাওয়া হয়ে গেল, স্ট্যান্ড আপ। ও, কি হলো? হু কুড দ্যাট বি, আই ডোন্ট নো এনি ওয়ান অ্যারাউন্ড হিয়ার ইয়েট। এ দরজায় নক করছে। নার্ভাস লুকিং ম্যান ইজ স্ট্যান্ডিং আউটসাইড। হোয়াট, এই মালটা কি করছে এখানে? নাইস টু মিট ইউ, আই এম চার্লস, আই লিভ অ্যাক্রস দ্য স্ট্রিট। আই এম এমিলি, আই জাস্ট মুভড ইন টুডে, সরি অ্যাবাউট দ্য মেস, আই ওয়াজ নট এক্সপেক্টিং ভিজিটার্স সো সুন। এই লোকটা দেখে তো পুরো পাগল মনে হচ্ছে একটা, এত রাত্রের বেলায় একা মেয়ে এখানে দরজা খুলে দাঁড়িয়ে আছে। আই স ইউ ইটিং ডিনার থ্রু দ্য উইন্ডো অ্যান্ড থট আই উড সে হাই। হিজ আইজ অ্যাভয়েড মাইন নার্ভাসলি, ইটস লাইক হি ইজ লুকিং ফর সামথিং বিহাইন্ড মি। ও নো, ইউ লিভ হেয়ার অ্যালোন। এ মনে হয় জানে এই বাড়িটার মানে রহস্য কি। আই গ্রোন ইন্টারনালি, গ্রেট ইজ মাই নিউবার, গ্রেট ইজ মাই নিউ নেইবার, এ ক্রিপ। সত্যিই তাই, ক্রিপি লোক পুরো একদম। ইয়েস, বট দ্য প্লেস মাই সেলফ ইন ফ্যাক্ট। ডিড দ্য রিয়েলটর টেল ইউ অ্যাবাউট দ্য প্রিভিয়াস ওনার? ও, আগেকার মানে বাড়ির মালিকের কি হয়েছে? প্রিভিয়াস ওনার, আই ডোন্ট রিমেম্বার দ্যাট, বিফোর আই ক্যান রেসপন্ড চার্লস ফিঞ্চেস অ্যান্ড টার্নস পেল। নেভার মাইন্ড, সরি, আই ফরগট সামথিং অ্যাট হোম। লোকটা পুরো দৌড়ে চলে গেল, মাই গুডনেস, হি ওয়াজ ওয়াচিং মি থ্রু দ্য উইন্ডো। হোয়াট এভার, আই জাস্ট ওয়ান্টেড টু রিল্যাক্স অন দ্য কাউচ টু নাইট, নট ওয়ারি অ্যাবাউট অ্যান ইকি নেভার, আই জাস্ট ওয়াচ সাম টিভি অ্যান্ড বাই সাম কার্টেন্স ফার্স্ট থিং টুমরো। ইয়েস, হ্যাঁ, কার্টেন্স দরকার, জানলায় পর্দা লাগাতে হবে, নাহলে না মানে বাইরে থেকে লোকজন সব দেখে নিচ্ছে ভেতরে। আউচেস হবে নাকি আজকে সিট? What? Many things in this world do not last very long. Okay, টিভিতে কিছু একটা মানে হরর ফিল্ম টাইপের মনে হয় কিছু একটা দেখছে। ভাই, এটা ফ্রি গেম এবং ফ্রি গেম হিসেবে এটার কিন্তু গ্রাফিক্স খারাপ নয়। ও কাম অন, হু কুড কল মি অ্যাট দিস আওয়ার, রাইট? এত রাত্রেবেলা কে কল করছে? চলো দেখি।
ওয়েট ওয়েট ওয়েট, কোথা থেকে আসছে এটা? হোয়াট, ফোনটা কোথায়? ফোনটা বাজছেটা কোথায়? ওই যে 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 অ্যান্সার ফোন, কি হলো? কে রে? বাপরে, ও ওই লোকটাই ফোন করেছিল নাকি? আইল ডিল উইথ হিম টুমরো। চার্লস, হোয়াট দ্য হেল, আই গেস দ্যাট ওয়াজ নট হিম অন দ্য ফোন। গড, ইজ দিস হোল নেইবারহুড ফিল্ড উইথ উইয়ার্ডোস? সত্যি তাই? কে রে ভাই? দুম করে চলে এসছে পুরো। সো টায়ার্ড, আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ, গট আ ব্রাশ মাই টিথ অ্যান্ড ওয়াশ মাই ফেস ফার্স্ট দো। আচ্ছা, গেমটার নাম হচ্ছে মিরর, ঠিক আছে? তো আর একমাত্র মিরর এই যে এইখানেই রয়েছে বাথরুমের মধ্যে। তো মনে হচ্ছে এই যে বলছে মানে ফেস ওয়াশ করতে হবে আর দাঁত মাজতে হবে, তো এখানে কিছু একটা ঘুরতে চলেছে আমার মনে হচ্ছে। ও এই যে মেয়েটা, গেট রেডি ফর বেড, ওপেন মেডিসিন ক্যাবিনেট। কি করব এবার? ব্রাশ টিথ, এখানে কিছু একটা ঘটবে মনে হচ্ছে। ব্যাক টু ইয়োর হোম টুথব্রাশ। আচ্ছা, ওপেন মেডিসিন ক্যাবিনেট, পুট আওয়ে টুথব্রাশ। মাই গুডনেস, হোয়াট ওয়াজ দ্যাট? এম আই সিইং থিংস? ওকে, জাস্ট গট টু ওয়াশ মাই ফেস অ্যান্ড আই ক্যান ফাইনালি গো টু বেড। চলো, ইউ সিঙ্ক। ও নো, পাইপ অফ দ্য মিরর। ও নো, আই মাস্ট বি এক্সস্টেড, আই এম সিইং থিংস দ্যাট আর নট দেয়ার। স্ক্রিউ দিস উইয়ার্ড নাইট, বেড টাইম। চলো বেড টাইম। আর এটা খুব শর্ট গেম, মানে দেখছিলাম এটা ডিসক্রিপশনে, মানে 5 থেকে 10 মিনিটের গেম এটা। সব রাতের আলো কি জ্বলবে নাকি? ঠিক আছে, চলো বেড টাইম বলছে এখন, লে ডাউন। বাবা, এটা কার গলার আওয়াজ? মধ্যে স্ট্যান্ড আপ, এটা কি আলোর মতন? হোয়াট, হ্যাঁ মানে ভূতুরে বাড়ি বেসিক্যালি। বাবারে, দুম করে মানে আয়না থেকে বেরিয়ে এসছে পুরো। কি হলো? দ্যাট ওয়াজ এ স্ট্রেঞ্জ নাইটমেয়ার। আচ্ছা, ও স্বপ্ন দেখছিল এতক্ষণ। আচ্ছা, ওকে, স্ট্যান্ড আপ। ওয়েট, হোয়াট ইজ দ্যাট নকিং সাউন্ড? ও নো, এই বাথরুমটাতেই কিছু একটা গন্ডগোল আছে, বাথরুমটাতেই ভূত আছে। মাস্ট বি লুজ হিঞ্জেস, গেস আই উইল কল এ হ্যান্ডিম্যান ইন দ্য মর্নিং। হোয়াইল আই এম হেয়ার আই নিড টু ইউজ দ্য বাথরুম। আচ্ছা, মাঝরাতে উঠেছে এখন কিছু করতে যেতে হবে, ঠিক আছে? তো মুততে যাই, চলো। নিশ্চয়ই সামনে সে দাঁড়াবে, কি করব? ইউজ টয়লেট।
No, no, wake up, Emily. This is just another dream. Oh, finally! My goodness! কি করবো, পালাবো নাকি? কি উইয়ার্ড জিনিস রে ভাই, ও নো, ও নো, কি করবো এবার? আমি আটকে পড়ে, বাবা হ্যাঁ হ্যাঁ, মাই কি হলো কেসটা, এটা কি জায়গা রে ভাই, কে ওটা? আবার একটা মিরর, মিরর নাকি এটা, কি জিনিসটা? ও মিররি, হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? ও মাই গুডনেস, কিরকম লেভেলের টুইস্ট! মানে ওই যে মিররটার পেছনেই একটা মানে পুরো এন্টায়ার নিউ ওয়ার্ল্ড, পুরো একদম আমি এখন এটা নতুন আরেকজন কিনেছে, সে এখন মানে আমার মতনই মানে মিররে দেখছে আর কি। প্লিজ গেট মি আউট অফ হেয়ার। এখানেই শেষ হয়ে গেল নাকি গেমটা? ওকে, মানে বেসিক্যালি কয়েকটা জাম্প স্কেয়ার টাইপের আছে, ঠিক আছে, তো মানে খুবই শর্ট গেম এনিওয়ে। ওকে চলো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।